তোমাদের কাছ থেকে প্রচুর কমেন্ট আমি পাচ্ছিলাম যে ম্যাম আশা পদে কবে কর্মী নিয়োগ হবে বা আমার জেলায় কবে হবে। দেখো আজকে আমি তোমার জেলা নিয়েই কথা বলবো, তোমার জেলাতে কিন্তু আশা পদে কর্মী নিয়োগ হতে চলেছে, তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আর দেখে নাও যে আমি কোন জেলার কথা বলছি। তোমরা একটু প্রথম থেকে গেস করার চেষ্টা করো আজকে আমি কোন জেলায় আশা নিয়োগের কথা বলছি। দেখো তোমাদের কিন্তু কথা রাখতেই আমি বলে দিয়েছিলাম যে প্রথম খবর আশা সংক্রান্ত আমি কিন্তু আমাদের এই চ্যানেলেই দেব, তেমনটাই আজকে দিচ্ছি। তাহলে দেখে নাও কোন জেলার কথা বলছি। দেখো আগে প্রথমে আমরা জেনে নেব যে কী কী ক্রাইটেরিয়া লাগছে, যেটা সব থেকে বেশি দরকার। দেখো প্রথম ক্রাইটেরিয়া যেটা, তোমাকে বিবাহিত হতে হবে অথবা যদি তুমি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে সেক্ষেত্রেও চলবে, কিংবা স্বামী যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রেও হবে, কিন্তু তোমাকে বিবাহিত বিধবা অথবা আদালত কর্তৃক ডিভোর্স যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু এটা তুমি আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই সেই নির্দিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে, আমি একটু পরেই বলবো কোন এলাকার কথা আমি বলছি, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, কিন্তু যদি তারা তপশিলি জাতিভুক্ত হয়ে থাকে তাহলে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেও কিন্তু চলবে। দেখো মাধ্যমিক পরীক্ষা বা সমতুল্য পরীক্ষায় তোমাকে পরীক্ষা দিতে হবে, পাস ফেল করো বা না করো সেটা বড় বিষয় নয়, তোমাকে মাধ্যমিক অবধি পড়তে হবে, এটাই এটা সব থেকে দরকার। এছাড়া আমরা দেখব যে আরও কিছু যোগ্যতা, যেমন হচ্ছে যে তোমাদেরকে এই একটি আবেদন করতে গেলে একটি আবেদনপত্র জমা দিতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন সেই আবেদনপত্র, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে আবেদনপত্র দেওয়া থাকবে, সেখান থেকে সেটা ডাউনলোড করে নিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারো। এছাড়াও যদি ভুলভাল বা একজন একের বেশি আবেদনপত্র জমা দিয়ে থাকে তার কিন্তু বাতিল হয়ে যাবে। আমি বারবার বলছি তোমরা কিন্তু একজন একটা পদেই কিন্তু জন্য অ্যাপ্লাই করবে, অনেকগুলো পদে অ্যাপ্লাই করলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উল্লেখ থাকে যে জনস্বার্থ পরিবর্তিতে পরিষেবা প্রদান এলাকার পুনর্বিন্যাস এবং সংশ্লিষ্ট আশা পদে কর্মীর কাজের ক্ষেত্রে পুনর্বিন্যাস হতে পারে। এরপরে হচ্ছে 9 নম্বরে আবেদনকারীর সঙ্গে যে সকল প্রমাণ তার স্বপ্রত্যায়িত প্রতিলিপি অবশ্যই জমা করতে হবে, মানে তুমি যে আবেদনপত্র দেবে তার সঙ্গে সঙ্গে যে আরও অন্যান্য জিনিসের জেরক্স দিতে হয় সেগুলো তোমাকে দিতে হবে। কিসের কিসের জেরক্স দিতে হবে বলে দিয়েছি এখানে, দেখো মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, তুমি পাস ফেল যাই করো না কেন অ্যাডমিট কার্ড তোমায় দিতে হবে, তারপরে হচ্ছে ভোটার কার্ড তোমায় দিতে হবে এবং সঙ্গে রেশন কার্ড। তুমি যদি কোনো একটি নির্দিষ্ট জাতির অন্তর্ভুক্ত হও, তপশিলি বা ওবিসি যারই হও না কেন, তোমাকে সেই জাতির যে সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তার জেরক্স জমা দিতে হবে। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট, এবং তুমি যদি স্বনির্ভর গোষ্ঠীর গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর সদস্য হয়ে থাকো তাহলে তার যে প্রমাণপত্র, যদি নাও যুক্ত হয়ে থাকো তাহলে অসুবিধা নেই। বিবাহিতদের যে বিবাহের যে সংশয়পত্র বা যদি তোমরা ডিভোর্স হয়ে যায় তার যে সংশয়পত্র সেগুলো কিন্তু জমা দিতে হবে, এবং যদি স্বামীর মৃত্যুর সংশয়পত্র জমা দিতে হবে বিধবাদের ক্ষেত্রে তাহলে এগুলো। তার সঙ্গে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে, 1 কপি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গাতে আটকে দিতে হবে। দেখবে আবেদনপত্র যখন দেখাবো দেখবে ওপরের এক অংশে এরকম একটা বক্স করা থাকবে, সেখানে ছবি আটকাতে হবে। তারপরে দেখো সংশয়পত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে, অর্থাৎ যে পয়েন্টগুলো বললাম সবগুলো কিন্তু জমা দিতে হবে, একটা যদি মিস হয়ে যায় আবেদনপত্র কিন্তু বাতিল হয়ে যাবে। এবং দেখো 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খামের মধ্যে কিন্তু তোমাকে এই সমস্ত কিছু ভরে খামটার মুখ বন্ধ করে নির্দিষ্ট স্থানে গিয়ে দিয়ে জমা দিয়ে আসতে হবে। যে সকল নথিগুলি আবেদন করার সময় আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া হবে না সেগুলি পরে জমা দিলে গৃহীত হবে না, মানে ধরো তুমি একটা আবেদনপত্রের সময় তুমি ভোটার কার্ড দিতে ভুলে গেলে, ভাবছো পরে গিয়ে জমা দেব, হবে না, ক্যান্সেল। তো ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু জমা দেবে, আমি কিন্তু আস্তে আস্তে বলে দিলাম তোমাদের সুবিধার জন্য প্রত্যেকটা জিনিস বলে দিলাম, তো এগুলো জমা দেবে। এরপরে আমি চলে যাচ্ছি, দেখো এই যে হচ্ছে তোমাদের আবেদনপত্রটি দেখতে এরকম টাইপের হবে, মানে আবেদনপত্র আছে আমি সেটা টেলিগ্রামে তোমাদের দিয়ে দেবো, উপরে এরকম থাকবে। দেখো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আশা ফর, এই যে গ্রামের নাম লিখতে হবে বা এরিয়ার নাম,
দিয়ে এই হচ্ছে তোমাদের ঠিকানা, এই ঠিকানায় তোমাকে আবেদনপত্রটি জমা দিয়ে আসতে হবে। এই আবেদনপত্র খামে ভরে বিডি অফিসের এই ঠিকানাতে তোমাকে কিন্তু জমা দিতে হবে। তো খামের উপরে এই জিনিসটা যা আছে সেটা সুন্দর করে লিখে জমা দিয়ে আসবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অথবা বিডিও অফিসে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। ডাকযোগে প্রেরিত আবেদন গ্রাহ্য হবে তা নিম্নলিখিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে, অর্থাৎ তুমি বাই পোস্টেও পাঠাতে পারো, সমস্যা নেই, কিন্তু সবথেকে ভালো হয় বিডি অফিসে যাবে, সেখানে গিয়ে ফর্ম জমা করবে। কতদিন সময় আছে? 31 তারিখ পর্যন্ত সময় আছে, তার মধ্যেই কিন্তু আবেদনপত্র জমা দেবে, অর্থাৎ আমি বলবো 20 তারিখের মধ্যে গিয়ে ফর্ম ফিল আপ করে আসো, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখো, আবেদনপত্রের সাথে জমা দেওয়া নথিগুলির মধ্যে কোনো রকম ভুল বা অসঙ্গতি চিহ্নিত হলে আবেদনপত্রটির নির্বাচন প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে বাতিল করা হবে, অর্থাৎ যা যা দিতে বললাম সমস্ত কিছু সঠিকভাবে জমা দিতে হবে। উপরোক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ, সময়, স্থান উল্লেখিত পত্রযোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ যদি তুমি নির্বাচিত হও, তোমাকে যদি ওরা মনোনয়ন করে, তোমার যে ঠিকানা থাকবে সেই ঠিকানাতে ওরা তোমার কিন্তু অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেবে। তো সেই জন্যই আবেদনপত্র যখন করবে নিজের নাম ঠিকানা খুব ভালো করে লিখবে, না হলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না। দেখো, পরীক্ষা হবে কিভাবে? পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা অথবা সমতুল্য অন্যান্য পরীক্ষাতে মোট প্রাপ্ত নম্বরের 90% এবং মৌখিক ইন্টারভিউ হবে, সেখানে 10 নম্বর নিয়ে তোমার কিন্তু যে লিস্ট হবে সেই লিস্ট বেরোবে এবং সেখানে সেই হিসেবে নির্বাচিত হবে। এই হয়ে গেল তোমাদের পুরো কিভাবে আবেদনপত্র জমা দেবে বা কিভাবে শূন্যপদ মানে কি কেমন কি করতে হবে তার পুরো ডিটেলস আমি বলে দিলাম। এবার হচ্ছে যে কোথায় নিয়োগ হচ্ছে, তোমাদের মনে যেটা সবথেকে বড় প্রশ্ন আসে, দেখো বারুইপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিয়োগ কিন্তু অনেকেই আমাকে বলছিলে দক্ষিণ চব্বিশ পরগনার নিয়োগ কবে হবে। আজ কিন্তু আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে নিয়েই কথা বললাম, বারুইপুরকে নিয়ে। বারুইপুর জেলা বা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যারা ভিডিও দেখছো তাদের জন্য বলে রাখি, তোমার এখানে কিন্তু নিয়োগ হচ্ছে। যারা অন্যান্য জায়গা থেকে আমার ভিডিও আজকে দেখছো তাদের উদ্দেশ্যে বলি, দেখো অলরেডি একটা একটা করে বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, তোমরা দেখছো বর্ধমান বেরোচ্ছে, তারপরে হচ্ছে এইটা বেরোচ্ছে, হুগলি বেরোচ্ছে, আমরা দেখবো এরকম একটা একটা জায়গায় বেরোচ্ছে। তো আশা হারিও না, তোমার জেলাতেও কিন্তু খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে এবং আমাদের ক্লাসে আমি কিন্তু তোমাদের জিকে অলরেডি করানো শুরু করে দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করো, না হলে পরীক্ষায় পারবে না। মৌখিক যে প্রশ্ন হবে সেখানে কিন্তু জিকে থেকে প্রশ্ন থাকবে, পারবে না বলে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি আমাদের রচনা কিংবা মক টেস্ট কিংবা নোটস পারচেস করতে চাও, স্ক্রিনে থাকা এই নাম্বারে কল করবে এবং এগুলো পারচেস করতে পারো। যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশনের জন্য পড়াশোনা করতে চাও তাহলেও কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে কল করবে এবং আমাদের সঙ্গে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে। তাহলে অবশ্যই বলছি ধৈর্য ধরে থাকো এবং আর বেশি দিন কিন্তু ধৈর্য ধরতে হবে না। তোমার জেলাতেও খুব শীঘ্রই আশা পদে কর্মী নিয়োগ হবে, আজকে যেমন নিয়ে আসলাম দেখবে একদিন আবারও নিয়ে চলে এসেছি। তো কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে তোমার জেলায় যদি নিয়োগ হয় আমি সবার প্রথম তোমাদেরকেই জানাবো। আজকে তাহলে এই পর্যন্ত রইল, সকলে ভালো থেকো, টাটা।